enjoyed a lot. দিনটা ছিল 12ই জুলাই। সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টিও পড়ে চলেছে জোর কদমে। কিন্তু তাতে কি, বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট গার্লস ট্রিপের উদ্দেশ্যে। এসপ্ল্যানেড পৌঁছে গেছি, আমার দিদিরা এখনো এসে পৌঁছায়নি। তো এসপ্ল্যানেড থেকে আমাদের বাস 8:20-তে। এই যে এসপ্ল্যানেড মেট্রোর নতুন প্ল্যাটফর্ম, এলআইসি বিল্ডিং, আর এটা হলো আমাদের বাস। আমরা আমাদের জার্নি ফাইনালি স্টার্ট করছি। চার ঘন্টা বাস জার্নি, খুব বোরিং বাস জার্নি অবশ্যই, কারণ বাসের জার্নি এমনি বোরিং হয় ট্রেনের তুলনায়। তাই জার্নির ভিডিও দিয়ে আর ভিডিওটা লম্বা করব না। তো এখানে বাস দাঁড়িয়েছে কোলাঘাটে, আমরা এই ডিম টোস্ট খাচ্ছি। ডিম টোস্ট হয়ে গেছে, তারপরে ডিরেক্ট আমরা চাউলখোলাতে নামলাম। আমরা নেমে পড়েছি বাস থেকে, তো এখন আমরা অটো ধরে হোটেলের দিকে যাচ্ছি। এটা আমাদের হোটেল, এই দিকে সোজা গেলে সমুদ্রে যাওয়ার পর রাস্তা, এইখান দিয়ে রিসেপশন, এই হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই থার্ড ফ্লোরে আমাদের রুম। এইটা 307, এইটা আমাদের রুম। রিসেপশন থেকে লেফটে গিয়ে হচ্ছে এই সুইমিং পুল, ওই সাইডে জাকুজি করার জায়গাও রয়েছে, এই দিকটা পার্কিং, পুরো রাস্তা যে রাস্তাটা সমুদ্রের দিকে যাচ্ছে পুরোটাই পার্কিং। এই দিকটায় কটেজ টাইপের রয়েছে, এগুলো সি ফেসিং। আর ওইখানে হচ্ছে খাবার জায়গা, বার আছে। আর এই সামনে এইখানে হচ্ছে মাঠ এরিয়া, খুব সুন্দর এখানটা, রাত্রিবেলাও খুব ভালো লাগে। এই হলো সি ভিউ এখান থেকে, আর ওই যে ওইখানে আমাদের রুমগুলো, মানে সি খুব একদম বিছানায় শুয়ে শুয়ে সি ভিউ পাওয়া যায়, প্রচণ্ড প্রমিনেন্ট। এইটা হলো সমুদ্র যাওয়ার রাস্তাটা, খুবই একদম ক্লিয়ার রাস্তা আছে এখানে। আমাদের রুম একদম সি ফেসিং রুম পেয়েছি আমরা। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, ফার্স্ট টাইম লুক অ্যাট দ্য সি। এটা হলো পুল, এখানে এটা ওয়াশরুম, ছোট আছে বাট ইটস কুল। এখানে আমাদের দিয়েছে, এই শুরু হয়ে গেছে, স্টার্টেড, ফান স্টার্টেড। আরে একটু দাঁড়াও, ডিম ভাজাটা একটু পরে খাবে আমি জানি। 4.5 বছরের বন্ধুত্ব জীবনে আমরা দেখিনি যে পর্ণা দিদি এক থালা ভাত খাচ্ছে। পার্শে থালি অমলেট মাছ, আচ্ছা অমলেট, ডাল, পোস্ত, স্যালাড, ভাজা, আর এই যে দিদি এখন ডিমের ক্রিয়েটিভ ফটোশুট করছে।
ওকে, তো আমরা এবার যাচ্ছি, কোথায় যাচ্ছি? সমুদ্রের মাঝখানে যাচ্ছি। ওই যে ওরা আসছে, আমরা এতটা দূরে চলে এসেছি, দারুণ ছিল। এই যে দাদা আমাদের সাথে এসছে, দাদা আমাদের বোটে নিয়ে এসছে, আমরা দাদার জন্য এখনো দাঁড়িয়ে আছি এখানে, বসে আছি, আমরা এবার পুলে নামছি। এই দিদিরা, এই যে পুল, আমরা পুলে স্নান করা হয়ে গেছে, বাড়িতে গিয়ে শ্যাম্পু করা, আমরা বাড়িতে মানে হোটেলের রুমে গিয়ে শ্যাম্পু করা হয়ে গেছে। আমার দিদি এখন এডিট করছে, খুব ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। আর আমরা এখন আপাতত শপিংয়ে বেরিয়েছি, জানি প্রচণ্ড দাম, কিন্তু তাও ওই দেখা যাক টুকটাক কি পাওয়া যায়, তো মার্কেটটা একটু ঘুরে নিই। আমরা এবার ডিনার করতে এসেছি ফাইনালি, তো ডিনার করে আমরা একটু সি সাইডে বসবো, তারপরে আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা যাক কোথায় যাওয়া যায়। ডিনারে আমি নিয়েছি রুটি আর ডিম তড়কা, আর দিদিরা নিয়েছে নুডলস, এগ নুডলস, এগ চিকেন নুডলস। ডিনার ডান, আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, ধারে না মানে হোটেলের মধ্যে। আজকে ডেটা এন্ড হয়ে গেল, আমাদের গার্লস ট্রিপের ফার্স্ট ডে এন্ডেড, সো এখন একটু এখানে আমরা বসে আছি, দারুণ হাওয়া দিচ্ছে, পিছনে সমুদ্র, টু গুড সিন। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।